ওয়েলকাম টু প্যালস কিচেন। আজকে একটা ফেমাস ইটালিয়ান পাস্তার রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হলো রেড সস পাস্তা। এটা পেনে পাস্তা দিয়ে বানানো হয়। রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইবও করবেন আমার চ্যানেল। নিচে রেড কালার সাবস্ক্রাইব প্রেস করে দেবেন, কিনারে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই রেসিপি আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। সাবস্ক্রিপশন একদমই ফ্রি। এই পাস্তা এইভাবেই বানানো হয়। আপনারা চাইলে উপরে একটু চিজ গ্রেট করে দিতে পারেন। রেড সস পাস্তা বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে, এখানে আমি 150 গ্রাম পেনে পাস্তা নিয়েছি। এরকম শেপের পাস্তাকে পেনে পাস্তা বলে। এগুলো সুজি দিয়ে তৈরি, তাই হেলদি হয়। 4টা টমেটো মিক্সিতে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। 1টা পেঁয়াজ কুচো, 10-12টা রসুন কুচি, কম পছন্দ করলে কম দেবেন। নুন অ্যাজ পার টেস্ট, 1 টিস্পুন চিনি, চিনিটা অপশনাল, টমেটো যদি টক হয় তাহলেই অ্যাড করবেন। গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, আপনারা 1/4 টিস্পুনও নিতে পারেন। মিক্সড হার্বস 2 টিস্পুন নিয়েছি, কম পছন্দ করলে 1 টিস্পুন নেবেন। এই রেসিপিতে অ্যাকচুয়ালি ফ্রেশ সুইট বেজিল ইউজ করা হয়, যেহেতু সহজে এটা পাওয়া যায় না তাই মিক্সড হার্বস ইউজ করেছি। এখানে ড্রাই বেজিলও থাকে। আমি রিফাইন্ড অয়েলে বানাবো, আপনারা চাইলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও বানাতে পারেন। ইটালিয়ান পাস্তা অলিভ অয়েলেই বানানো হয়। জল বয়ল হয়ে গেছে, 1 টিস্পুন নুন দেব। ওয়ান টিস্পুন অয়েল, যাতে পাস্তা স্টিক না করে। নুনটা একটু মিক্স করে দিলাম। বয়েল এসে গেছে, পেনে পাস্তা দিয়ে দেব। একবার নেড়ে দেব। এটা 10 মিনিট হাই হিটে বয়েল করব, প্যাকেটে ইনস্ট্রাকশনস দেওয়া থাকে, একটু পরে নেবেন। ওভার কুক করব না, একটু টেন্ডার হওয়া অবধি বয়েল করব। পাস্তা বয়েল হয়ে গেছে, একটু টেস্ট করলে বুঝতে পারবেন কতটুকু বয়েল হয়েছে। স্ট্রেন করে নেব। ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, ওয়াশ করে নিচ্ছি, যাতে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়, নয় পাস্তা ওভার কুক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটা ইটালিয়ান ওয়ার্ড আছে, অল দান্তে, মিন্স পাস্তাতে একটা বাইট থাকা চাই, এতটুকুই বয়েল করবেন। অয়েল হিট করে নিয়েছি, পেঁয়াজ কুচো দেব। পেঁয়াজটা জাস্ট ট্রান্সলুসেন্ট হওয়া অবধি ভাজবো, বেশি ভাজার দরকার নেই, জাস্ট 3 মিনিট। রসুন কুচি দেব, রসুনটাও একটু ভাজবো, ব্রাউন করার দরকার নেই। রসুন হালকা ভাজা হয়ে গেছে, টমেটো পিউরি দিয়ে দেব। সল্ট, পেপার মিক্স করে দেব। 10 মিনিট কুক করব লো হিটে, টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি। জল অ্যাড করব না। টমেটো পিউরিতে বয়েল এসে গেছে, 10 মিনিট কুক করে নেব লো হিটে। টমেটো পিউরি কুক হয়ে এসছে, একটু টক লাগছে, তাই 1 টিস্পুন চিনি অ্যাড করব, আপনারা না চাইলে অ্যাড করবেন না। মিক্স করে নিচ্ছি। রেড সসটা আরেকটু ড্রাই করে নেব। রেড সস কুক হয়ে গেছে, শুকিয়ে ঘন হয়ে গেছে, মিক্সড হার্বস অ্যাড করব।
mix করে নিচ্ছি boiled penne pasta add করছি mix করে gas off করে দেব mix করা হয়ে গেছে gas off করে দেব pasta তে সসটা খালি coat হতে হয় বেশি সস দরকার নেই just coat হলেই হবে তৈরি হয়ে গেল রেড সস পাস্তা প্লিজ ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং